অযত্ন আর অবহেলাতে 600 বছরের ঐতিহ্য নষ্ট হচ্ছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের পুরাকীর্তি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে জনবলের অভাবে নেওয়া যাচ্ছে না যথাযথ ব্যবস্থা। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, যার অনুপম নির্মাণ শৈলী আর সৌন্দর্য নজর কেড়েছে সবার। এখানে নয় গম্বুজ ও রেজাখা গম্বুজ সহ নাম না জানা বিভিন্ন স্থাপনাও চোখে পড়ার মতো, যা দেখতে প্রতিনিয়ত ভিড় করে দেশি বিদেশি অসংখ্য দর্শনার্থী। তবে সংরক্ষণের অভাবে অযত্নে পড়ে আছে পুরাকীর্তিগুলো। তো এগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তাহলে পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। উন্নত শিল্প সংস্কৃতি আছে, এটা সারা পৃথিবী জানতে পারবে। সেই 81টা গম্বুজ আছে, আমরা কিন্তু জানি 60টা। এটা যদি আমাদের পাঠ্যপুস্তকে থাকে তাহলে আমাদের জানতে সুবিধা হয়। জনবল সংকট থাকলেও পুরাকীর্তিগুলো দেখভালের কাজ করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বিশ্ব ঐতিহ্যের এই স্থানকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার উৎসকের কথা জানান জেলা প্রশাসক। জনবল আমাদের এখানে যদি আর একটু বাড়ানো হয় তাহলে আমাদের এই সমস্ত পুরাকীর্তি, আমাদের যে নিদর্শন রয়েছে সেগুলো এবং দর্শনার্থীদের যে চাপ রয়েছে সেটা মোকাবেলা করা আমাদের জন্য আরও সহজ হবে। এখানকার মানুষের আচরণ পরিবর্তন করার জন্য আমরা কাজ করছি। মানুষ যাতে পর্যটকদের আসলে আতিথেয়তা সঠিকভাবে দেয়, ট্রান্সপোর্টের সাথে যারা সম্পৃক্ত আছে তারা যেন সঠিক ব্যবহার করে। সুলতানি আমলে নির্মিত এই পুরাকীর্তিকে 1983 সালে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেস্কো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।